ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, রাকেশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি লাঞ্চ স্পেশাল রেসিপি অনুষ্ঠান বার স্টাইলে পটল চিংড়ি নিয়ে। তো তোমাদেরকে দেখাবো কীভাবে পটল চিংড়িটা বানিয়েছি। 250 গ্রাম পটল নিয়েছি, পটলগুলো ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি দু পিস করে। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার নিয়েছি আদা কুচি, একটা রসুন, দু টুকরো পেঁয়াজ, এটা মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটা ভাজার জন্য। এভাবে তোমরা একবার বানিয়ে দেখবে বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে হবে, স্বাদও হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো। 100 গ্রাম সর্ষের তেল দিয়েছি কড়াইতে। তেলটা একটু গরম হলেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব। একদম লাল লাল হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার পটলগুলো ভাজা করে নেব, হালকা লাল করে পটলগুলো ভেজে নেব। হালকা লাল ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে রেখে দেবো। কড়াইতে 50 গ্রাম সর্ষের তেল দিয়েছি, 1 চা চামচ পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে এটা নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এবার দেবো টমেটো কুচি, পেঁয়াজ টমেটোটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। ভালোভাবে মশলাটা টমেটো পেঁয়াজের সাথে ভাগ কষে নিতে হবে। এবার আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষে নিতে হবে। 1 মিনিট ঢাকা দিয়েছি, ঢাকা দেওয়ার পর আবার ভালোভাবে কষে নিতে হবে। এবার দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, ভেজে রাখা পটলগুলো এবার দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। 1 মিনিটের জন্য ঢাকা দেবো। এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। এবার দেবো 1 গ্লাস পরিমাণ জল।
জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দেবো। 5 মিনিট রান্না করে নেবো। 5 মিনিট রান্না করার পর আবার একটু নাড়াচাড়া নেবো। এবার দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একদম শুকনো গলে হবে না, একটু মাখা মাখা হবে। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি রেসিপি। ভালো লাগলে অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো বন্ধুরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না।